কেন্দ্রীয় বাস টার্মিনাল নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে সোনাডাঙ্গা বাস টার্মিনালে আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। বাগেরহাট জেলা বাস টার্মিনালে আলী আকবর টুটুল ও ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন লোটাস রহমান সোহাগ। প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব থেকে বড় বাস টার্মিনাল খুলনার এই সোনাডাঙ্গা বাস টার্মিনালটি, যেটি এখন থেকে প্রায় 35 বছর আগে 12 একর জায়গার উপর আসলে প্রতিষ্ঠা করা হয়। তবে এই দীর্ঘ 35 বছরও কিন্তু এই বাস টার্মিনালটির খুব বড় কোনো সংস্কার করা হয়নি, ফলে দিনে দিনে এর কিন্তু আসলে যে কার্যক্ষমতা সেটি কমতে শুরু করে। পুরো যে বাস টার্মিনালের ভেতরকার অবস্থা, বিভিন্ন স্থানে গর্ত, খানা খন্দে একেবারেই বেহাল অবস্থা, ফলে এই বিশাল এই বাস যে টার্মিনালটি, টার্মিনালের ভিতরে কিন্তু শত শত গাড়িগুলো যেগুলো রাখা আছে সেগুলো কিন্তু কোনো রকম ভাবে রাখা আছে, এবং এগুলো কিন্তু যাত্রী ওঠানামার জন্য যে জায়গা রাখার কথা সেগুলো কিন্তু সেখানে রাখতে পারছে না, ফলে কিন্তু এই বিভিন্ন রুটে, দেশের বিভিন্ন রুটে যে সমস্ত গাড়ি এখান থেকে ছেড়ে যায়, সেই রুটে সেই গাড়িগুলো বা বাসগুলোকে কিন্তু মূল যে সড়ক সেই সড়কের উপর রেখে যাত্রী ওঠানামা করতে হচ্ছে, এবং এটি প্রায় আমরা প্রায় 10 বছর ধরে একই চিত্র দেখতে পাচ্ছি। এবং এই সড়কটি আসলে মূলত বেশ গুরুত্বপূর্ণ সড়ক, একই সঙ্গে এটি শহরের প্রবেশ পথের সড়ক, সেই সঙ্গে এই সড়কটি দিয়ে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব থেকে বড় হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, আবু নাসের হাসপাতাল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা রয়েছে, ফলে এই সড়কটি দিয়ে সব সময় কিন্তু ভিড় লেগেই থাকে, এবং এই যাত্রীদের আসলে সড়ক থেকেই ওঠানামা করার কারণে কিন্তু এই সড়কটিতে সবসময় যানজট লেগে থাকে, ফলে এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে যারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রোগের দিকে যান তারা কিন্তু আসলে একেবারেই আমি বলতে পারি যে চরম দুর্ভোগে পড়েন। একটু বলে রাখি যে এই এটি সংস্কারের জন্য খুলনার বিভিন্ন নাগরিক নেতারা কিন্তু বারবার দাবি জানিয়ে আসছেন, পরিবহন ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু আসলে বারবার দাবি জানিয়ে আসছেন, এটি যারা দেখভাল করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, তবে এখনো পর্যন্ত খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে যে তারা একটি প্রকল্প হাতে নিয়েছে যেটির কাজ কিন্তু খুব শীঘ্রই শুরু হবে, ফলে ভোগান্তি আসলে কিছুটা কমতে পারে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনালের নিয়ে সবশেষ খবর। একই রকম ভোগান্তি রয়েছে বাগেরহাটেও, সেখানকার বাস টার্মিনালের খবর জানাবেন আমাদের সহকর্মী আলী আকবর টুটুল। পদ্মা সেতু চালু হওয়ার পরে বাগেরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালে বেশ যেরকম যাত্রী, কিন্তু সেবার মান তেমন বাড়েনি। দীর্ঘদিন ধরে এই খানাখন্দে ভরা এবং এখানে যে যত্র গাড়ি রাখা হয় রাস্তার পাশে, এ কারণে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে আসলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। আমরা যদি জানাই যে বাগেরহাটের প্রতিটি এখানে যে রুট রয়েছে 19টি জেলার প্রায় 6,000 থেকে 7,000 এবং যাত্রী প্রতিদিন এখানে কিন্তু এই বাসে ওঠানামা করে, আর সেখানে আমরা দেখেছি যে আসলে প্রত্যেকটা কাউন্টারে কিন্তু একমাত্র 15টি কাউন্টার থাকলেও কিন্তু 30টির উপরে কোম্পানির এখানে লোকজন থাকা এবং কাউন্টার থাকার কারণে তারা কিন্তু হিমশিম খেতে হয়। এবং পাশাপাশি যদি একটু বলি যে আসলে এখানে সুপেয় পানির কোনো ব্যবস্থা নাই, বিদ্যুৎ সংকট রয়েছে এবং পাশাপাশি গণশৌচাগারও আসলে সংকট রয়েছে, এই কারণে আসলে যাত্রীদের যে সেবার আর কিন্তু সেই সেবাটা কিন্তু তারা কিন্তু দিতে পারছে না কোনো কর্তৃপক্ষ এবং বাস টার্মিনালের কর্তৃপক্ষরা। কিন্তু এখানে আমি যেমন দাঁড়িয়ে আছি এবং সড়কের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে ওঠানামা করতে হয় এখানে যাত্রীদের, যার ফলে কিন্তু আসলে ভোগান্তি পোহাতে হয় এখানের মানুষের। আপনি যদি একটু জানাই যে আসলে বাগেরহাটের পৌর কর্তৃপক্ষ বলছে যে আসলে জরুরি ভিত্তিতে প্রায় 3 লক্ষ টাকার কাজ করা হবে, এবং পাশাপাশি যে এবং এই কেন্দ্রীয় ভাস্তমে আধুনিকায়ন করার জন্য প্রায় 3 একর জমি তারা কিন্তু ইতিমধ্যে অধিগ্রহণের আওতায় এনেছেন বলে এমনটাই জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। যদি যাত্রী সেবার মান ভালো হয় তাহলে কিন্তু এখানে এই বাস টার্মিনালের যে আগের মতো যে জৌলাস এবং জৌলাস কিন্তু আসলে ফিরে আসবে, এখানে মানুষের কিন্তু দীর্ঘদিনের কিন্তু ভোগান্তি কমে আসবে এমনটাই কিন্তু এখানের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আসলে জানিয়েছেন। আমি এখন যাব এবং ঝিনাইদহ সোহাগ আমাদের কাছে। সোহাগ, হয়েছিল দুটা বিকল্প বিশিষ্ট ভবনটি এখন অনেক পরিত্যক্ত হয়েছে, এবং এই সেই সেখানে কোনো প্রকার বাস কাউন্টার বা কোনো সংগঠন সেখানে কিন্তু নাই। এখানে যে সড়ক রয়েছে টার্মিনালের মধ্যে যে সড়কটা রয়েছে সেটা কিন্তু ইডবিশন হতে সুরক্ষিত হয়, কিন্তু এখন পর্যন্ত সেই সড়কের কোনো উন্নয়ন বা সংস্কার হয়নি। একই সাথে বলা যায় যে বাস টার্মিনাল
টার্মিনালের মধ্যে যে সড়কটা রয়েছে সেটা কিন্তু ইট বিছানো ছিল সেই সময়, কিন্তু এখন পর্যন্ত সেই সড়কের কোনো উন্নয়ন বা সংস্কার হয়নি। একই সাথে বলা যায় যে ঝিনাইদহের যে বাস টার্মিনালে যে এই দোকানগুলো এখানে বরাদ্দ দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে প্রায় শতাধিক দোকান, তার অধিকাংশই কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান বা মুদি দোকান এখানে করা হয়েছে, যে কারণে বাস টার্মিনালে যারা কাউন্টার আসবে বাসের কাউন্টার করবেন তারা কিন্তু খোলা আকাশের নিচে অনেকটা তারা তাদের টিকিট বিক্রয় করতে হচ্ছে। তো এই বিষয়ে আসলে পৌর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। সেই সাথে যে টার্মিনালের যে উন্নয়ন সেই উন্নয়নে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তারা নেয়নি। তো শ্রমিক যারা বাস মালিক শ্রমিক যারা আছেন তারা দাবি করছেন যে যে খুলনা বিভাগে সহজে উত্তরবঙ্গের যে গাড়িগুলো ঝিনাইদহে হয়ে যে দক্ষিণবঙ্গে যায় সেই একমাত্র রুট কিন্তু ঝিনাইদহ। সেই ঝিনাইদহ এই যে জিরো পয়েন্টে এই বাস টার্মিনালটি, এই টার্মিনালটির বেহাল দশার কারণ কিন্তু কর্তৃপক্ষকে তারা দায়ী করছেন এবং তারা বলছেন দ্রুত এই বাস টার্মিনালটি তারা সংস্কার করবে এবং দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যে যোগাযোগের যে সড়কটি এইটা কিন্তু তারা উন্নয়ন করবে, সেই সাথে টার্মিনালের ভবন নতুন করে নির্মাণ করবে। তো এইটাই এই ছিল আমার কাছে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস টার্মিনালের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহ, বাগেরহাট ও খুলনায়।